আমরা এই পর্বে পঞ্চম শ্রেণীর যে তিনটি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিদ্যালয়ের মাধ্যমে ছাত্রছাত্রীদের দেওয়া হয়েছে সেগুলির উত্তর নিয়ে আলোচনা করব এখন আমরা প্রথম মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলো দেখে নেব এই প্রথম পর্বে মোট পাঁচটি প্রশ্ন আছে এক নম্বর প্রশ্নটি হলো গল্পবুড়ো কেন ছোটদের ছুটে আসার ডাক দিয়েছেন উত্তর সুনির্মল বসু রচিত গল্পবুড়ো কবিতা অনুযায়ী গল্পবুড়ো শীতের ভোরে তার তলপিটায় করে দৈত্য দানব যক্ষীরাজ রাজপুত্র রাজকন্যা পক্ষীরাজ ঘোড়ার মতো নানান রূপকথার চরিত্রগুলো ছোটদের জন্য নিয়ে এসেছিলেন আর এই গল্পগুলো সব শোনাবার জন্যই গল্পবুড়ো ছোটদের ছুটে আসার ডাক দিয়েছেন দুই নম্বর প্রশ্ন লাডাকে জোয়ানদের ঘাঁটিতে বুনো হাঁসেরা কি করেছিল উত্তর লীলা মজুমদারের লেখা বুনো হাঁস গল্প অনুযায়ী লাডাকে জোয়ানদের ঘাঁটিতে বুনো হাঁসেরা এসে মুরগি রাখার খালি জায়গায় ছিল এবং টিনের মাছ তরকারি ভুট্টা ভাত ফলের কুচি এইসব খেত নম্বর সারাদিন ঘুরে বেড়ায় উত্তর মহাশ্বেতা দেবী রচিত এতোয়া মুন্ডার কাহিনী অনুযায়ী এতোয়া পুরনো আম বাগানে বাবুর গরু চড়াতে গিয়ে কুড়িয়ে নেয় টোকো আম শুকনো কাঠ মেতে আলু আর মজা পুকুরের পাড় থেকে শাক তুলে নেয় তারপর গরু নিয়ে ডুলুং পেরিয়ে চড়ে উঠে ঘন সবুজ ঘাস বনে গরু মোষ ছেড়ে দিয়ে দৌড় দেয় চরের মাঝে সুবর্ণরেখা যেখানে সরু বাঁশে বোনা চালটা সেখানে পাতে চার নম্বর প্রশ্ন বিমলার অভিমানের কারণ কি উত্তর নবকৃষ্ণ ভট্টাচার্য রচিত বিমলার অভিমান কবিতায় সমস্ত রকম গৃহকর্ম যেমন পুজোর জন্য ফুল তোলা দুরন্ত খোকা কাঁদলে তাকে সামলানো ছাগলেতে নোটে গাছ খেলে সেই ছাগলকে তাড়ানো দাদা খেতে বসলে পাতে নুন দেওয়া পানির ঝাল কমানোর জন্য চুন দেওয়া প্রভৃতি সব কাজেই বিমলার ডাক পড়ে কিন্তু ক্ষীর বা অন্য কোনো খাবার খাওয়ার যখন সময় হয় তখন তার কথা কারোর মনেই থাকে না বা তার ভাগ্যে জোটে অতি সামান্যই তাই বিমলার অভিমান হয়েছে আর এই অভিমানটি তার না খাওয়ার সিদ্ধান্তের মধ্যে দিয়ে ফুটে উঠেছে পাঁচ নম্বর প্রশ্ন শব্দ এবং পদের মধ্যে পার্থক্য কোথায় শব্দ এক নম্বর পয়েন্ট এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে যেমন ম যুক্ত আ যুক্ত ট যুক্ত ই সমান মাটি পদ এক নম্বর পয়েন্ট বিভক্তি বা নির্দেশক যুক্ত হয়ে শব্দ যখন বাক্যে ব্যবহারের উপযোগী হয়ে ওঠে তখন তাকে পদ বলে যেমন মাটি যুক্ততে সমান মাটিতে শব্দ দু নম্বর গঠনগত দিক থেকে শব্দকে দুই ভাগে বিভক্ত করা হয় যথা মৌলিক শব্দ ও সাধিত শব্দ পদ দুই নম্বর পয়েন্ট পদ দুই প্রকার যথা নাম পদ ও ক্রিয়াপদ শব্দ তিন নম্বর পয়েন্ট শব্দ হলো বিভক্তিহীন পদ তিন নম্বর পয়েন্ট পদ হল যুক্ত শব্দ চার নম্বর পয়েন্ট শব্দমাত্রেই পদ নয় পদ চার নম্বর পয়েন্ট কিন্তু পদমাত্রেই শব্দ প্রথম পর্বটি এখানেই শেষ হলো এবার আমরা দ্বিতীয় মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলো দেখে নেব এই দ্বিতীয় পর্বে মোট নটি প্রশ্ন আছে একের দাগের এক নম্বর প্রশ্নটি হল কি আছে মোর তল্পিটায় দেখবি যদি জলদি আয় গল্পবুরোর তল্পিতে কি কি দেখতে পাওয়া যাবে উত্তর কি আছে মোর তল্পিটায় দেখবি যদি জলদি আয় কবি সুনির্মল বসুর লেখা গল্পবুড়ো কবিতা থেকে উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে গল্পবুড়োর তলপিতে মানে ঝোলায় অনেক মন ভোলানো গল্পের সম্ভার আছে সেই সম্ভার জুড়ে রয়েছে দৈত্য দানব যক্ষরাজ রাজপুত্তুর পক্ষীরাজের কথা সারবাধা করির পাহাড় চোখধাদানো মানিক ঝলমলে সোনার কাঠি ময়নামতি নদীর টলটলে জল তেপান্তরের মাঠ হট্টমেলার হাট ও কেশবতী কন্যা এই সমস্ত কিছুই গল্পবুড়ো তল্পিতে দেখতে পাওয়া যাবে এবার একের দাগের দু নম্বর প্রশ্ন এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল বুনহাস গল্প অনুসরণে শীতকালটির বর্ণনা দাও উত্তর এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল উদ্ধৃতাংশটি লীলা মজুমদারের লেখা বুনহাস গল্প থেকে নেওয়া হয়েছে শীতের শুরুতে আকাশ দিয়ে দলে দলে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যাওয়ার সময় একটা বুনো হাঁস দল ছেড়ে একটা ঝোপের ওপর নেমে থরথর করে কাঁপতে থাকে আরেকটা বুনো হাঁসও নেমে আসে বরফ পড়তে শুরু করায় জোয়ানরা জোখ্মী হাঁসটাকে তাঁবুতে নিয়ে আসার পর অন্য হাঁসটা প্রথমে তেরে এলেও তারপর তাঁবুতে ঢুকে যায় মুরগি রাখার খালি জায়গায় জোয়ানরা জখমি হাঁসটাকে রেখে টিনের মাছ তরকারি ভুট্টা ভাত ফলের কুচি খাইয়ে রেখে দিল আনন্দের সঙ্গে জোয়ানরা এই কাজটি করছিল সারা শীতকাল বুনো হাঁস দুটি ওখানেই থেকে যায় আস্তে আস্তে যখন ডানা সারছে তখন সে একটু একটু করে ওড়ার চেষ্টা করলেও তাবুর ছাদ অব্দি উঠে আবার ধূপ করে পড়ে যেত এইভাবেই সারা শীতকাল কেটে গেল তারপর একদিন জোয়ানরা সকালের কাজ সেরে এসে দেখল হাঁস দুটি উড়ে গেছে এখন একের দাগের তিন নম্বর প্রশ্নটা দেখব শুনেই হাবু বেজায় কাবু কোন কথা শুনে হাবু কেন কাবু হয়ে পড়ল এখানে একটি প্রশ্নের মধ্যেই দুটি আলাদা প্রশ্ন আছে একটি হলো কোন কথা শুনে হাবু কাবু হয়ে পড়ল আর অন্যটি হলো হাবু কেন কাবু হয়ে পড়ল যেহেতু প্রশ্নটি দুটি ভাগ আছে তাই দুটো আলাদা আলাদা অনুচ্ছেদে ভাগ করে আমরা এর উত্তরটা লিখব উত্তর শুনেই হাবু বেজায় কাবু উদ্ধৃতাংশটি কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা বাবু এবং হাবু কবিতাটি থেকে নেওয়া হয়েছে এই কবিতা অনুযায়ী দারোগাবাবু যখন হাবুকে ঘরের সব দরজা জানলা খুলে রাখার কথা বলে তখন সেই কথা শুনে হাবু কাবু হয়ে পড়ল অনুচ্ছেদ বদল হাবু নামের ছেলেটি একদিন থানায় গিয়ে দারোগাবাবুর কাছে নালিশ জানায় যে সে ও তার তিন দাদা যে ঘরটিতে একসঙ্গে থাকে সেখানে থাকতে তার খুবই অসুবিধা হচ্ছে কারণ তার বর্দা ঘরের মধ্যেই সাতটা বেড়াল পুষছেন সেই ঘরেই মেজদা পুষেছেন আটটা কুকুর এবং পাগল সেজদা দশটা ছাগলকে একসঙ্গে ওই ঘরেই বেঁধে রেখেছেন ফলে একটা বিশ্রী গন্ধ সৃষ্টি হওয়ায় হাবুর প্রাণ যাওয়ার জোগাড় তখন বাবু পরামর্শ দেন ঘরের সব জানলা দরজা খুলে দেওয়ার সেই পরামর্শ শুনে কাজ করলে হাবুর নিজের পোষা দেড়শো পায়রা উড়ে যাবে এই জন্যই হাবু দারোগাবুর কথা শুনে কাবু হয়ে যায় এবার একের দাগের চার নম্বর প্রশ্নটি হলো ঝড়বাদলের রাতে সব শোনা যায় কি শোনা যায় বলে বক্তার বিশ্বাস উত্তর ঝড়বাদলের রাতে সব শোনা যায় উদ্ধৃতাংশটি মহাশ্বেতা দেবীর লেখা এতোয়ামুন্ডার কাহিনী থেকে গৃহীত হয়েছে লোধাবুড়ো ভজন ভুক্তা এতোয়াকে এক সুরবীর আদিবাসী রাজার কথা বলে সেই রাজার রাজ্যপার যখন একদিন বাইরের কিছু মানুষ এসে কেড়ে নিলে তখন তামার ঘণ্টা আর তীরধনুক নিয়ে তিনি ডুলুং নদীতে ঝাঁপ দেন কেউ যখন ভক্তিভরে রাজাকে ডাকে তখন তিনি ঢং ঢং করে ঘণ্টা বাজিয়ে হাতির পিঠে চেপে ধনুক হাতে জল থেকে উঠে আসবেন বাঘের মতো গর্জনে আকাশটাকে একেবারে কাঁপিয়ে দিয়ে বলবেন যে কে তাকে ডাকবে তার সমস্ত সৈন্যবাহিনী কোথায় তিনি কবে জল থেকে উঠে আসবেন তার রাজ্য আবার তার হয়ে যাবে মাটি ঢেকে দেবেন জঙ্গল জঙ্গলের প্রাণী আর মানুষ দিয়ে এর জন্য আর কতদিন তাকে পাতালপুরিতে অপেক্ষা করতে হবে এই সমস্ত কথা বলতে থাকেন আর ঘন্টা বাজাতে থাকেন তার গলা এবং ঘণ্টার আওয়াজ এতটাই প্রকট যে ঝড় বাদলের রাতেও সব কিছু স্পষ্ট শোনা যায় এবার একের দাগের পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর তার পরবর্তী পরিস্থিতির কথা পাখির কাছে ফুলের কাছে কবিতা অনুসরণে লেখো উত্তর ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর উদ্ধৃতাংশটি আল মাহমুদের লেখা পাখির কাছে ফুলের কাছে কবিতা থেকে নেওয়া হয়েছে নারকল গাছে লম্বা মাথায় যখন ঠান্ডা গোলগাল ডাবের মতো চাঁদ উঠেছিল তখন আস্তে করে ছিটকিনিটা খুলে বাইরে বেরিয়ে অনেক দৃশ্যই চোখে পড়ে প্রথমেই চোখে পড়ে ঝিম ধরা মস্ত এই শহরটা থরথর করে কাঁপছিল মিনারটাকে দেখে যেন মনে হচ্ছিল কেউ দাঁড়িয়ে আছে পাথরঘাটার গির্জাটাকে লাল পাথরের ঢেউ বলে মনে হচ্ছিল দরগাতলার মোড় পেরোতেই একটা পাহাড় আয় বলে ডাক দেয় সেখান থেকে কিছুটা এগোতেই দেখা যায় জোনাকিদের দরবার বসেছে লাল দিঘির পাড়ে কলকল শব্দে দিঘির কালো জল যেন ডাক দিয়ে বলে পকেট থেকে পদ্মলেখার খাতা বার করতে কারণ রক্ত জবার ঝোপের কাছে আজ কাব্যকবিতার সভা বসবে ফুল পাখি সবাই কাব্য করার জন্য কলরব শুরু করে দেয় অগত্যা ছড়ার বই খুলে বসে পাখি ও ফুলেদের কাছে মনের কথা বলতে বসেন কথক এখন একের দাগের ছ নম্বর প্রশ্নটা হলো খাবো না তো আমি কথাটি বিমলার অভিমান কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে কথক কেন বারবার কথাটি উচ্চারণ করেছে এখানে দুটো আলাদা আলাদা প্রশ্ন আছে তাই অবশ্যই দুটো আলাদা অনুচ্ছেদে উত্তর দিতে হবে কথাটি বিমলার অভিমান কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে এই প্রশ্নের উত্তরটি একটি অনুচ্ছেদে লিখতে হবে আর কথক কেন বারবার কথাটি উচ্চারণ করেছে এই প্রশ্নটির উত্তর আরেকটি আলাদা অনুচ্ছেদে লিখতে হবে উত্তর খাবো না তো আমি নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা বিমলার অভিমান কবিতায় চারবার এই কথাটি ব্যবহৃত হয়েছে অনুচ্ছেদ বদল পুজোর জন্য ফুল তোলা দুরন্ত খোকা কাঁদলে তাকে সামলানো ছাগলেতে নোটে গাছ খেলে সেই ছাগলকে তাড়ানো দাদা খেতে বসলে পাতে নুন দেওয়া পানের ঝাল কমানোর জন্য চুন দেওয়া প্রভৃতি ঘরের সমস্ত কাজেই বিমলার ডাক পড়ে বিমলাকে ছাড়া কারো এক মুহূর্তেও চলে না অথচ ক্ষীর বা অন্য ভালো খাবার খাওয়ার সময় তার কথা কারোর মনেই থাকে না বা পরিমাণে অত্যন্ত কমই জোটে তার ভাগ্যে দাদা বড় বলে এবং ভাই ছোট বলে তারা অনেক বেশি খাবার পাবে আর মাঝখানে ছাইয়ের নূরোর মতো সে পড়ে থাকে তাই বিমলার খুব অভিমান হয়েছে আর এই অভিমানের প্রগাঢ়তা বোঝাতেই কথাটি বারবার উচ্চারণ করা হয়েছে এবার দুয়ের দাগের এক নম্বর প্রশ্ন ঠিক উত্তরটি হলো উৎযুক্ত মেষ উন্মেষ পদযুক্ত ধতি পদ্ধতি রাজযুক্ত নি রাগকি, শশ যুক্ত ঠ ষষ্ঠ উত্তর ঠিক উত্তরটি হলো উৎযুক্ত মেষ সমান উন্মেষ সন্ধির নিয়ম অনুযায়ী এর সূত্রটি হল প্রথম শব্দের শেষে ত এবং দ্বিতীয় শব্দের শুরুতে ম থাকলে ময়ে হয় আর বাকিগুলো ভুল কারণ পদযুক্ত ধতি সমান পদ্ধতি সূত্র প্রথম শব্দের শেষে দ এবং দ্বিতীয় শব্দের শুরুতে হ থাকলে দয়ে ধয়ে হবে কিন্তু এখানে দ্বিতীয় শব্দের শুরুতে ধ আছে রাজযুক্ত নি সমান কি সূত্র প্রথম শব্দের শেষে বর্কির্য এবং দ্বিতীয় শব্দের শুরুতে দন্তেন থাকলে বর্কির ইয় হবে কিন্তু এখানে রাজ শব্দটিতে জয়ের নিচে হসন্ত নেই সশ যুক্ত ঠ ষষ্ঠ সূত্র প্রথম শব্দের শেষে মধ্যাশ্ব এবং দ্বিতীয় শব্দের শুরুতে থ থাকলে মধ্যয় ঠয়ে হবে কিন্তু এখানে দ্বিতীয় অংশে ঠ বর্ণটি আছে এখন আমরা দুয়ের দাগের দুই নম্বর প্রশ্নটা দেখব গাঢ় নীল আকাশ মাথার উপর নিম্ন রেখাঙ্কিত পথটি হল সকর্মক্রিয়া বা নাম বিশেষণ বা বিশেষণের বিশেষণ বা ক্রিয়া বিশেষণ উত্তর বিশেষণের বিশেষণ আকাশ শব্দটি এখানে বিশেষ্য আকাশের রংটা কেমন না নীল তার মানে এই নীল শব্দটি হল বিশেষণ কেননা এটা আকাশ বিশেষ্য শব্দটির একটা প্রকৃতি বোঝাচ্ছে আর নীল রংটা কেমন না গাঢ় অর্থাৎ ডিপ তার মানে এই গাঢ় শব্দটি হল বিশেষণের বিশেষণ কেননা এটা নীল বিশেষণ শব্দটির অবস্থা বোঝাচ্ছে অর্থাৎ নীল রংটা কতটা নীল মানে হালকা নাকি গাঢ় এটা বোঝাচ্ছে এবার দুয়ের দাগের তিন নম্বর প্রশ্ন সন্ধিবিচ্ছেদ করো পরিষ্কার উত্তর পরিযুক্ত কার সমান পরিষ্কার ব্যঞ্জন সন্ধির নিয়ম অনুযায়ী প্রথম শব্দের শেষে রসই এবং দ্বিতীয় শব্দের শুরুতে কয় আকার থাকলে সন্ধিবদ্ধ হওয়ার পর তা মধ্যয়ে কয় আকার হয় দ্বিতীয় পর্বটি এখানেই শেষ হল এবার আমরা তৃতীয় মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলো দেখে নেব এই তৃতীয় পর্বে মোট সাতটি প্রশ্ন আছে এক নম্বর প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ একের দাগের এক নম্বর প্রশ্ন হাবু থানায় নালিশ জানাতে গিয়েছিল ক ভোরে খ দুপুরে গ বিকেলে ঘ সন্ধ্যায় উত্তরটি হল ক ভোরে একের দাগের দু নম্বর প্রশ্ন হাবু পাগল বলেছে তার ক বর্দাকে খ মেজদাকে গ সেজ তাকে ঘ ছোট তাকে উত্তরটি গ সেজ তাকে একের দাগের তিনের প্রশ্নটি হল দারোগাবুর পরামর্শ শুনে হাবু হয়েছিল ক কাবু খ খুশি গ ক্রুদ্ধ ঘ বিরক্ত উত্তরটি হল ক কাবু দুই নম্বর প্রশ্ন একটি বাক্যে উত্তর দাও দুয়ের দাগের এক নম্বর প্রশ্নটি হল হাবুর বর্দার পোষা বিড়ালগুলো কেমন উত্তর ভবানীপ্রসাদ মজুমদার রচিত বাবু ও হাবু কবিতা অনুযায়ী হাবুর বর্দার পোষা বিড়ালগুলো ছিল ছোট বড় আকারের দুয়ের দাগে দু নম্বর প্রশ্ন হাবু মেজদাকে কি করতে বারণ করেছিল উত্তর ভবানীপ্রসাদ মজুমদার রচিত বাবু ও হাবু কবিতা অনুযায়ী হাবু মেজদাকে কুকুর পুষতে বারণ করেছিল দুয়ের দাগের তিন নম্বর প্রশ্ন হাবু সারা দিন রাত কি করে উত্তর ভবানীপ্রসাদ মজুমদার রচিত বাবু ও হাবু কবিতা অনুযায়ী হাবু সারা দিন রাত ভগবানকে ডাকে দুয়ের দাগের চার নম্বর প্রশ্ন হাবু তার পায়রা উড়ে যাবার কথা কেমনভাবে জানিয়েছিল উত্তর ভবানীপ্রসাদ মজুমদার রচিত বাবু ও হাবু কবিতা অনুযায়ী হাবু করুণ সুরে তার পায়রা উড়ে যাবার কথা জানিয়েছিল পঞ্চম শ্রেণির তিনটি মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন উত্তরগুলো এখানে আলোচনা করা হল আশা করি এর থেকে অবশ্যই তোমরা কিছুটা সাহায্য পাবে উত্তরগুলো ভালো করে শুনবে মুখস্থ করবে এবং অতি অবশ্যই খাতায় লিখে অভ্যাস করবে আর কোনো অসুবিধা হলে আমার কাছে জেনে নেবে